বরগুনা শহরে আবাসিক এলাকায় গড়ে ওঠা দুটি জর্দা কারখানার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার পরিবার। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় কারখানা স্থাপন নিষিদ্ধ হলেও এইসব কারখানা চলছে বহাল তবিয়তে। তামাকের দুর্গন্ধে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগী। এদিকে আবাসিক এলাকায় কিভাবে জর্দা কারখানা গড়ে উঠল সেই প্রশ্ন খোদ জেলা প্রশাসকেরও। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বরগুনা প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মধ্যে অন্যতম শহীদ স্মৃতি সড়ক ও ডিকেপি সড়ক, কয়েক হাজার পরিবারের বসবাস এসব এলাকায়। পৌরসভার এই দুই এলাকায় গড়ে উঠেছে জর্দা কারখানা। এসব কারখানার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে শ্বাসকষ্টজনিত নানা রোগ। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। কোনো ফলাপান সন্দেহে পড়তে পারে না, অনেক শ্বাসকষ্ট হয়। দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ করার দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। তামাকের গেরানে ঠেকে জর্দা এবং এই একটা সেন্ট যে এটা গেরানে ঠেকা যায় না, ঘরে থাকতেই পারি না। জর্দা কারখানার শ্রমিকরা জানান তাদের শারীরিক ক্ষতির কথা। কিছু পরিবেশের ক্ষতি, তারপর আমাদের শারীরিক ক্ষতি, আমাদের অবশ্যই ক্ষতি হয়। আবাসিক এলাকায় কিভাবে জর্দা কারখানা গড়ে উঠেছে সে প্রশ্ন খোদ প্রশাসনেরও। অবৈধ এসব কারখানা অপসারণে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসন। বেআইনিভাবে কিংবা আইনের চোখকে ফাঁকি দিয়ে যদি এই ধরনের প্রতিষ্ঠান করে এবং পরিবেশের ক্ষতি হয়, সে ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, মোবাইল কোর্টের মাধ্যমে হোক অথবা প্রশাসনিকভাবে হোক। আবাসিক এলাকা থেকে দ্রুত জর্দা কারখানা দুটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।